আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চিকেন রোস্ট বানানো দেখাবো খুব সহজে কিভাবে বানানো যায়। তো আমাদের চিকেন রোস্ট বানাতে কি কি উপকরণ লাগছে একবার দেখে নিই। প্রথমে আমি চিকেনটা নিলাম। এবার এটা হচ্ছে আদা রসুন বাটা, এটা হচ্ছে ভাজা মশলা যার মধ্যে আছে ধনে, জিরা, এলাচ, দারচিনি, জয়িত্রী, জায়ফল, সব কিছু একত্রে এটা গুঁড়া করা আছে। এখানে আছে কাঁচামরিচ, সয়াবিন তেল, লেবুর রস, ঘি, টক দই, লবণ, পেঁয়াজ। এখানে আমি একটু করে পেঁয়াজ বেটে নিয়েছি অল্প একটু। তো বন্ধুরা চলুন দেখে নেই কীভাবে রান্না করতে হয় খুব সহজেই চিকেন রোস্ট, আমরা দেখে নিই। প্রথমে আমি একটু লবণ নিয়ে নিচ্ছি। একটু আদা বাটা অল্প করে নিচ্ছি, পরে যেহেতু আবার দিব। এবার আমি একটু লেবুর রস দিচ্ছি। চার চামচ দিলাম। তারপরে একটু ঘি দিয়ে নিব, ঘিটা একটু, একটু টক দই। এটা হচ্ছে সেই মশলাটা আমার ভাজা মশলা, যার মধ্যে সব কিছু দিয়ে আমি গুঁড়া করে নিয়েছি। তারপরে একটু দিব আমি সয়াবিন তেল। ঘি দিব, যেহেতু আমি পরে দিব আবার তাই দুই চামচই দিলাম। এবার আমি এটারে মেখে নিব। আমি এটা মাখিয়ে নিলাম। এবার আমি আধা ঘন্টার জন্য এটা রেখে দিব। বন্ধুরা আমি আধা ঘন্টা পরে আবার আসলাম আমার সেই রোস্ট চিকেন রোস্ট বানানোর জন্য। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব। তো চুলোটা ধরিয়ে নিই। আমি চিকেনগুলোকে একটু ছোট সাইজ করে নিয়েছি, কারণ ভিতরে যদি কিছু ঢুকে আমি অত বড় বড় করি না। বন্ধুরা নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিবেন মাংসটা। বন্ধুরা আমার চিকেন ভাজা হয়ে গেছে, আমি এখন খুলে নিচ্ছি। আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে নিব। প্রথমে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আমার মশলাটা সেই ভাজা মশলাটা, একটু হালকা পানি দিয়ে নিচ্ছি নাহলে মশলাটা আমার পড়ে যাবে। টক দই, আমার 1 কেজি মাংসের জন্য, চিকেনের জন্য আমি 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। একটু লেবুর রস, 7 মতো লবণ, যেহেতু এখানে বেশি ই দেওয়া যাবে না, লবণ দেওয়া যাবে না।
কয়েকটা কাঁচা মরিচ, আমার সেই মশলাটা চিকেনের যে মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে নিলাম, এবার আমি মশলাটা একটু কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি রোটগুলো দিয়ে দিব একটা একটা করে। আমি একটু হালকা পানি দিয়ে দিব, একটু হালকা তাপে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। বন্ধুরা আমার চিকেন হয়ে গেছে, চিকেন রোস্ট দেখুন